আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা? আশা করি এই পরিস্থিতিতে সবাই ঘরে আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি, তাই তোমাদের সামনে আবার আসতে পারলাম নতুন একটি অনলাইন ক্লাস নিয়ে। আমার গত ক্লাসটি ছিল নবম অধ্যায়ের প্রবীণদের নিয়ে। আজকে ওই অধ্যায়ের বাকি যে অংশটা নারী অধিকার, ওই অধিকার নিয়ে, নারীদের অধিকার নিয়ে। কাদের অধিকার? নারীদের অধিকার নিয়ে। মানে আমরা নবম অধ্যায়ের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের নবম অধ্যায়ের পাঁচ চার পাঁচ ছয় নিয়ে আজকে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই গত দিনের আমার ক্লাসটা ভালোভাবে ফলো করেছিলে, সেই অনুযায়ী ভাষায় পড়াশোনা করেছিলে, নিশ্চয়ই ওই ক্লাসের সমস্ত সবকিছু তোমাদের মুখস্থ হয়েছে। আমি এখন ওই অধ্যায়ের পরবর্তী ধাপটা তোমাদের আলোচনা করার চেষ্টা করব। আসো আমরা আমাদের ক্লাসে ফিরে দেখব। তোমাদেরকে অনলাইন ক্লাসে আবারও স্বাগত। সেই যথারীতি আমার পরিচিতি যদি আমি বলি, বিষয় বাংলাদেশ বিশ্ব পরিচয় শ্রেণী সপ্তম, অধ্যায় নবম। আর আজকের আমাদের নবম অধ্যায়ের যে অংশটা আমরা পড়বো, বাংলাদেশের নারীর অধিকারের পার্ট চার পাঁচ ছয়। আমি উবায়দুল হক, সহকারী শিক্ষক, কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা, তোমরা এখানে মনিটরে একটা ছবি দেখতে পাচ্ছ। ছবিটাতে কি অনেকগুলো মেয়ে বসে আছে, তাদের সামনে একটা প্লেকার্ড। প্লেকার্ডে কি লেখা আমরা একটু দেখি। নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হন। মানে এখান থেকে কি তোমরা কোনো অনুমান করতে পারতেছ কি হবে আমাদের আজকের পাঠ? আজকের পাঠ হবে বাংলাদেশের নারীর অধিকার। কি আমাদের আজকের পাঠ? বাংলাদেশের নারীর অধিকার। এই পাঠ শেষে, আজকের ক্লাসে তোমরা যা যা শিখতে পারবা তার শিক্ষণফল যদি আমি দেখি, এই পাঠ শেষে শিক্ষার্থীরা, নারীর অধিকার প্রতিষ্ঠা ও তাদের অবস্থার উন্নয়নে সরকারের গ্রহণ করা পদক্ষেপগুলো বর্ণনা করতে পারবে। কি? নারীর অধিকার প্রতিষ্ঠা ও তাদের অবস্থান উন্নয়নে সরকারের গ্রহণ করা পদক্ষেপগুলো বর্ণনা করতে পারবে। আমাদের সমাজে নারীর অধিকার অর্জনের পথে প্রধান বাধা বর্ণনা করতে পারবে। আবারও বলছি আমি, আমাদের সমাজে নারীর অধিকার অর্জনের পথে প্রধান বাধা বর্ণনা করতে পারবে। তিন নম্বর শিক্ষণফলে আমরা কি শিখতে পারবো? শিক্ষা লাভের ক্ষেত্রে বাংলাদেশে মেয়েদের বৈষম্য ব্যাখ্যা করতে পারবো। অর্থাৎ নারীরা শিক্ষা লাভের ক্ষেত্রে যে যে বৈষম্যের শিকার হয় তা আমরা আজকের পাঠ শেষে জানতে পারবো এবং তার ফলাফল সম্পর্কে আমরা বুঝতে পারব। এখন এখানে আমরা কি দেখি লেখা দেখো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। আর একটা পোস্টার দেখতে পাচ্ছি কি, নারী পুরুষের সমতা, সমৃদ্ধ জাতির নিশ্চয়তা। অর্থাৎ নারী ও পুরুষকে যদি সমান মর্যাদা ও সমান গুরুত্ব দেওয়া হয় তাহলে প্রত্যেকটি জাতি সমৃদ্ধ হিসাবে গড়ে উঠবে। তাই আমাদের সংবিধানে কি বলা হয়েছে, সংবিধানে নারী ও পুরুষের সমান অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে। আবার বলো, কি সংবিধানে কি দেওয়া আছে? নারী ও পুরুষের সমান অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে। এখন আমরা একটা কি দেখতে পাচ্ছি, সিডো। সিডো কি? সিডো নারীদের অধিকার ও নারীদের অধিকার রক্ষার জন্য একটি সংগঠন। নারীর বৈষম্য বিলোপ সংক্রান্ত জাতিসংঘের সনদে নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে, যা আমরা সিডো সনদের মাধ্যমে জানতে পারি। সিডো সনদের মধ্যে নারীদের কি কি সমস্যা হতে পারে এবং এই সমস্যা কিভাবে সমাধান করতে পারে, ওগুলি সমস্ত ব্যাখ্যা সিডো সনদের মধ্যে রয়েছে। এখানে একটা ছবি দেখতে পাও, দেখো কি, মাঝখানে পৃথিবীর একটা মানচিত্র, চারপাশে অনেকগুলি মানুষ, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, চারপাশে পৃথিবীকে বেষ্টন করে আছে। এটা থেকে আমরা কি বুঝতে পারতেছি, সমান অধিকার বলতে সর্বস্তরে পুরুষের পাশাপাশি নারীর সমান অধিকারকে বোঝানো হয়েছে। অর্থাৎ কি, সমাজের সর্বক্ষেত্রে নারী পুরুষকে সমানভাবে অংশগ্রহণ করতে দিতে হবে এবং সমান অধিকার, সমানভাবে কাজ করতে দিতে হবে, তাহলেই উন্নয়ন সম্ভব। নারীর অধিকার নিশ্চিত করতে সরকার কর্তৃক গৃহীত ব্যবস্থা, মানে আমাদের সরকার নারীর অধিকার নিশ্চিত করতে যে যে ব্যবস্থা গ্রহণ করেছে তা যদি আমি একটু দেখি বিস্তারিতভাবে। বাংলাদেশের সংবিধানে নারী পুরুষের সমান অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে। কোন সংবিধানে? বাংলাদেশের সংবিধানে কি দেওয়া হয়েছে? নারী পুরুষের সমান অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে। নারীর প্রতি বৈষম্য বিলোপ সংক্রান্ত জাতিসংঘ সনদেও নারীর এই সমান অধিকারের কথা বলা হয়েছে। অবশ্যই মনে রাখবে জ্ঞানমূলকের জন্য, নারীর প্রতি বৈষম্য বিলোপ সংক্রান্ত জাতিসংঘের সনদেও নারীর এই সমান অধিকারের কথা বলা হয়েছে। এখানে সমান অধিকার বলতে পরিবারে, সমাজে, রাষ্ট্রে, অর্থাৎ
জাতীয় জীবনের সর্বস্তরে পুরুষের পাশাপাশি নারীর সমান অধিকারের কথা বলা হয়েছে। শুধু ভোট প্রদান বা নির্বাচনে দাঁড়াবার সুযোগের বেলায় পুরুষ ও নারী যে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ সমান তা নয়। শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া, চাকরি বা কর্মসংস্থান, বেতন বা মজুরি সব ব্যাপারেই নারী ও পুরুষ সমান সুযোগ লাভের অধিকারী। কোনো অবস্থায় নারীর প্রতি বৈষম্য করা যাবে না, যা আমাদের নারীদের অধিকার স্বীকৃত সরকার কর্তৃক, সংবিধান কর্তৃক। নারীদেরকে সর্বক্ষেত্রে সমান অধিকার দিতে হবে, কারণ নারীদেরকে যদি সমান অধিকার না দেওয়া হয় তাহলে আমাদের সমাজের অর্ধেক নারী অর্ধেক পুরুষ, যদি অর্ধেকটা অংশ পিছিয়ে থাকে তাহলে নারীরা কখনোই সামনের দিকে এগিয়ে আসতে পারবে না। এখন নারীদের অনেকগুলো সুযোগের মধ্যে সরকার কর্তৃক বাংলাদেশ সরকার একটি যে সুযোগ, এই সুযোগটা যদি আমি বলি, উচ্চ মাধ্যমিক শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ ও উপবৃত্তির ব্যবস্থা। মেয়েরা কি করতে পারে, কলেজ পাস করতে পারে, মানে ইন্টারমিডিয়েট বা HSC তোমরা যাই বুঝো না কেন, ওই পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পায়। এবং প্রাইমারি স্কুল থেকেই না মেয়েদেরকে উপবৃত্তির ব্যবস্থা করা হয়। এতে করে কি নারীদের শিক্ষা অংশগ্রহণ করতে পারে, ওদের শিক্ষার প্রতি আগ্রহ জাগে, ওরা শিক্ষা থেকে ঝরে পড়া রোধ হয়। এতে করে কি আমাদের সমাজের শিক্ষিতের হারটা দ্রুত বাড়ছে। আরেকটা দেখো, নারীদেরকে যেভাবে আমাদের সাংবিধানিক কর্তৃপক্ষ আমাদের যে অধিকারটা দিয়ে পারে, সন্তানের নামের সঙ্গে বাবার নামের পাশাপাশি মায়ের নামও লেখা বাধ্যতামূলক ছিল। যখন আমি আমার বাবার সার্টিফিকেট দেখেছি, ওইখানে আমার বাবার সার্টিফিকেটে আমার বাবার মায়ের নাম ছিল না, অর্থাৎ আমার দাদির নাম ছিল না। কিন্তু বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের পর থেকে আমি আমার সনদে, আমি আমার SSC HSC সনদে আমি আমার বাবার নামের সাথে সাথে আমার মায়ের নামও ছিল। তোমরাও যারা এই যে পঞ্চম শ্রেণীতে পাশ করেছো, তোমাদের সনদে দেখবা তোমরা তোমার বাবার নাম তোমার নামের সাথে সাথে তোমার মায়ের নামও দেওয়া আছে। এই যে আমি একটা প্রতীকী অর্থে একটা জন্ম সনদ এখানে ব্যবহার করেছি। এখানে দেখো, এই যে যার নাম তার বাবার নাম তার মায়ের নাম, এই যে তার মায়ের নাম নাজমা আক্তার, এখানে কি তার মানে সন্তানের যে কোনো সার্টিফিকেটে যে কোনো কাগজপত্রে মায়ের নাম ব্যবহার এখন বাধ্যতামূলক। এখন নারীদের যে অধিকার, নারীদের অধিকার খণ্ডন করলে আমাদের কিছু আইনের প্রবর্তন করে, নারী নির্যাতন ও এসিড সন্ত্রাস রোধে কঠোর আইন প্রবর্তন করেছে কি আমাদের সরকার। এখন নারীদেরকে নির্যাতন করা যাবে না, এসিড নিক্ষেপ করা যাবে না। নারীদেরকে নির্যাতন ও এসিড নিক্ষেপ করলে যথাযথ আইনের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা হয়েছে, যা কঠোর শাস্তি। এরপরে নারীদের আরেকটা অধিকারের কথা বলা হয়েছে, নারীদের এখন মাতৃত্বকালীন ছুটি 6 মাস করা হয়েছে, আগে যা 3 মাস ছিল, কিন্তু এখন নারীদের সুবিধার জন্য, নারীদের মায়েদের সন্তানদের লালন পালনের জন্য 6 মাসের মাতৃত্বকালীন ছুটি করা হয়েছে, যা মায়েদের জন্য এখন সুবিধা হয়েছে, নারী অধিকারের আরেকটু নিশ্চয়তা করা গেছে। এখন এটা কি সচেতনতা সৃষ্টি করতে হবে, কিসের জন্য, নারীরা যেন নির্যাতিত না হয়। আমি যে এখানে একটা প্লেকার্ড দেখতে পাচ্ছি, এখানে কি লেখা আছে দেখো, নারী নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন, ওরা একটা প্লেকার্ড করেছে, কি করেছে, অসহায় নির্যাতিত নিপীড়িত নারীদের একটি আইনি সহায়তা পুনর্বাসন কেন্দ্র, আপনি কি নির্যাতনের শিকার হয়েছেন তাহলে আজই যোগাযোগ করুন, এখানে কিছু মোবাইল নাম্বার দেওয়া আছে। এত করে কি আমরা পুরুষরা নারীদেরকে নির্যাতন করার সাহস পাবো না। নির্যাতন করলে এই জাতীয় অনেক সংস্থা আছে, এই জাতীয় হটলাইন অনেক নাম্বার দেওয়া আছে, ওইখানে ফোন করলে আমাদের জন্য, নারীদের অধিকারের জন্য, নারীদের রক্ষার জন্য ওরা চলে আসবে। এতে করে কি নারীদের অধিকার সুরক্ষিত হবে এবং যথাযথ আইনের ব্যবস্থা হবে, আইনের প্রয়োগ হবে, এতে করে নারীদের অধিকার অনেকাংশেই বাড়বে। এখানে কি দেখতে পাচ্ছ দেখো, নারীদেরকে নির্যাতন করছে অনেকভাবে, এই নির্যাতন গুলো এখন আর করা যাবে না। আর যদি কোনো মা বোনরা এই নির্যাতনের শিকার হয় তাহলে এরকম অনেক হটলাইন নাম্বার আছে, ওগুলিতে দিলে তারা নির্যাতন থেকে মুক্ত পাবে। এখন নারীদের অধিকার আদায়ের জন্য আমি পরবর্তী যে ধাপে যাব, এখানে ধাপে কি দেখতে পাচ্ছি, বিভিন্ন সভা সমিতি সম্মেলনে অংশগ্রহণে নারীদের সচেতন হয়ে ওঠাই বড় প্রমাণ। এখন যে কোনো সভা সম্মেলন যে কোনো কিছুতেই পুরুষের পাশাপাশি নারীরা সমান অংশগ্রহণ করতে পারছে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে সাবেক শিক্ষামন্ত্রী, ওনার পাশে দেখো, যেমন পুরুষ আছে এমন সমপরিমাণ নারী আছে। এতে করে কি তাদের অধিকার নিশ্চয়তা অনেকভাবে উঠেছে, তারা এখন সমান অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে। এখন আমি আমাদের এই আজকের আলোচনা থেকে যদি একটু মূল্যায়নে আসি, তোমরা যদি আমার ক্লাসটা বুঝতে পারো তাহলে মূল্যায়নটা আমি আজকে এইভাবে করব, অনেকটা জ্ঞান অনুধাবনের প্রশ্নের মতো করে। যেখানে আমি যদি প্রথম মূল্যায়নটা দেখি, নারীদের জন্য কোন ছুটি বাড়ানো হয়েছে জ্ঞানমূলকের জন্য, মাতৃত্বকালীন ছুটি, কোন ছুটি, মাতৃত্বকালীন ছুটি। শিক্ষা লাভের ক্ষেত্রে বাংলাদেশে মেয়েদের বৈষম্য ব্যাখ্যা করো, এটা অনুধাবনের প্রশ্ন, তুমি নিশ্চয়ই করতে পারবা। শিক্ষা লাভের ক্ষেত্রে বাংলাদেশের মেয়েরা কি কি বৈষম্যের শিকার হচ্ছে
তিন থেকে পাঁচটা বাক্য তুমি সুন্দর করে অবশ্যই লিখতে পারবা। এরপর তিন নম্বরটা দেখো, সনদপত্রে বাবার নামের সাথে কার নাম লেখা বাধ্যতামূলক করা হয়েছে? তিন নম্বরটা আবার জ্ঞানমূলকের প্রশ্ন। বাবার নামের সাথে কার নাম? নিশ্চয়ই আমি আলোচনা করেছিলাম, মায়ের নাম। তার মানে তোমরা আমার বুঝতে পারলা আমার আজকের শ্রেণীটা। এইভাবে করে তোমরা নিজেরা আরো মূল্যায়নমূলক প্রশ্ন তৈরি করে নিজেরা নিজেদেরকে অবশ্যই যাচাই করতে পারবে। এখন আজকের ক্লাসের পরে আমি তোমাদেরকে একটা বাড়ির কাজ দেওয়ার চেষ্টা করি। আমাদের বিদ্যালয়ের যখন কার্যক্রম শুরু হবে, যখন আমরা সামনাসামনি ক্লাস করতে পারবো, তখনই বাড়ির ক্লাসটা আমরা মূল্যায়ন করার চেষ্টা করব এবং ভালোভাবে দেখার চেষ্টা করব। আজকের বাড়ির ক্লাস আমি এখানে দুইটা দিয়েছি। প্রথম বাড়ির ক্লাসটা কি দেখো, আমাদের সমাজে নারী অধিকার অর্জনের পথে প্রধান বাধা কি বর্ণনা করো। বুঝতে পারলা? আমাদের সমাজে নারীর অধিকার অর্জনের পথে প্রধান বাধা কি তা বর্ণনা করো। দুই নম্বর বাড়ির কাজটা কি দিয়েছি দেখো, নারীর অধিকার প্রতিষ্ঠা ও তাদের অবস্থার উন্নয়নে সরকারের গ্রহণ করা পদক্ষেপগুলি উল্লেখ করো। আমি আবারও বলছি, নারীর অধিকার প্রতিষ্ঠা ও তাদের অবস্থান উন্নয়নে সরকারের গ্রহণ করা পদক্ষেপগুলো উল্লেখ করো। এই বাড়ির কাজগুলো তোমরা করার চেষ্টা করবে, যেটা বুঝবা না এটা যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে আমার জন্য আন্ডারলাইন করে রাখবা, আমার কমেন্টস বক্সে দিলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এইভাবে করে ক্লাসটা ফলো করবা। আমাদের নবম অধ্যায় এইভাবেই শেষ হলো। আমাদের নবম অধ্যায়ের প্রথম অংশে ছিল প্রবীণদের, দ্বিতীয় অংশ ছিল নারীদের অধিকার। এইভাবে করে আজকের ক্লাসের পরে তোমরা এই অধ্যায়টা আবার পাঠ্য বইটা মূল বইটা খুলবা, খুলে ভালোভাবে মুখস্থ করার চেষ্টা করবা, ভালোভাবে দেখবা। আমি আবারও বলছি, মূল বইটা যদি ভালোভাবে পড়ো তাহলে তোমাদের সব প্রশ্নের উত্তরই তোমরা এখান থেকে পাবা, তোমরা এবং ভালোভাবে শেষ করতে পারবা। তাই সবাই ভালো থাকো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।